নমস্কাৰ, মই দিগন্ত মেধিয়ে কৈছোঁ। আজি আমি ক্লাছ টেন এক্সাৰচাইজ 1.1 কুৱেশ্যন নাম্বাৰ 4 লৈ আহিছোঁ। কুৱেশ্যন নাম্বাৰ 4 হৈছে ইউজ ইউক্লিড ডিভিজন লেমা টু শ্ব' ডেট দ্য স্কুৱেৰ অফ এনি পজিটিভ ইণ্টেজাৰ ইজ আইডাৰ অফ দ্য ফৰ্ম 3m অৰ 3m প্লাছ 1 ফৰ সাম ইণ্টেজাৰ m। mটো যিকোনো এটা ইণ্টেজাৰ নাম্বাৰ হ'ব পাৰে। চ' ইয়াতে আমাৰ কি দিয়ে, কি কোৱা হৈছে, 3m যদি আমি কোনো এটা পজিটিভ নাম্বাৰৰ স্কুৱেৰক 3 ডিভাইড কৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ ডিভাইড কৰাৰ পিছত আমাৰ এইটো 3m বা 3m প্লাছ 1 ফৰ্মত থাকিব। জাষ্ট এটা এক্সাম্পল লৈছোঁ আমি এই কুৱেশ্যনটো ছল্ভ কৰাৰ আগতে। এক্সাম্পলটো এনেকুৱা ধৰণৰ, ধৰি লওক আমি যিকোনো এটা 1 3তকৈ ডাঙৰ হ'ব লাগিব সেই নাম্বাৰটোক। চ' ডেফিনেটলি 2 স্কুৱেৰ মানে আমাৰ 4। এতিয়া 4ক যদি আমি 3 ডিভাইড কৰোঁ, 4ক 3 ডিভাইড কৰিলে আমাৰ 1 টাইমছ যাব, ৰিমাইণ্ডাৰটো 1 হৈ যাব। ডেট মিনছ ইয়াতে এইটো 1 হৈ গ'ল। ডেট মিনছ এইটোক আমি এনেকৈ লিখিব পাৰোঁ, 3m, m মানে 1ৰ প্লেছত m লিখিলোঁ প্লাছ 1। mটো এটা ইণ্টেজাৰ নাম্বাৰ, 1 ইজ অলছ' ইণ্টেজাৰ নাম্বাৰ। নেক্সট 3 স্কুৱেৰ, 3 স্কুৱেৰটো হ'ব আমাৰ 9। যেতিয়া আমি 3 ডিভাইড কৰিম, 3 টাইমছ যাব, ৰিমাইণ্ডাৰটো আমাৰ 0 হ'ব। ডেট মিনছ এইটোক আমি ইন প্লেচ অফ ডেজ 1 আমি m লিখিব পাৰোঁ 3m প্লাছ 0, মানে নিলিখিলেও কথা নাই। নেক্সট 4 স্কুৱেৰ, 4 স্কুৱেৰ মানে 16। যেতিয়া আমি 3 ডিভাইড কৰিম কিমান টাইম যাব, 3 5 15 প্লাছ 1। চ' 5ৰ প্লেচত আমি m লিখিম প্লাছ 1। চ' যিকোনো এনেকুৱাকৈ এই পজিটিভ নাম্বাৰক স্কুৱেৰ কৰিলে আৰু 3 ডিভাইড কৰিলে আমি 3m প্লাছ 1 পাই যাম। এই mটো হৈছে আমাৰ এটা ইণ্টেজাৰ নাম্বাৰ। চ' এই কুৱেশ্যনটোতো আমি এনেকুৱাকৈ ছল্ভ কৰিব লাগিব। চ' ফাৰ্ষ্ট আমি এতিয়া ধৰি লৈছোঁ, লেট a বি এনি পজিটিভ ইণ্টেজাৰ এণ্ড b ইকুৱেল টু 3। যিহেতু mৰ লগত এতিয়া 3 আছে, চ' আমি bৰ ভেলুটো 3 ধৰি লৈছোঁ। এজ ইউক্লিড ডিভিজন লেমা, আমি ইউক্লিড ডিভিজন লেমাৰ পৰা আমি পাইছোঁ a ইকুৱেল টু বি কিউ প্লাছ আৰ, য'ত আৰটো 0 বা 0তকৈ ডাঙৰ হ'ব আৰু বিতকৈ সৰু হ'ব। এতিয়া আমি ইয়াত বিৰ প্লেচত আমাৰ 3 আছে, চ' আমি ইয়াতে লিখি ল'ম a ইকুৱেল টু 3q প্লাছ আৰ। এতিয়া আৰৰ ভেলুটো কিমান হ'ব, আৰৰ পচিবল ভেলুজ আৰৰ ভেলুটো বিতকৈ সৰু হ'ব, 0 বা 0তকৈ ডাঙৰ হ'ব। চ' 0 1 2 এই তিনিটা হ'ব হ'ব পাৰিব। এতিয়া ফাৰ্ষ্ট আহিলোঁ, আৰৰ ভেলুটো 0 হ'লে নাম্বাৰ 1 আমি ইয়াতে এনেকুৱাকৈ ধৰি লৈছোঁ, ৱেন আৰ ইজ ইকুৱেল টু 0 দেন আমি a ভেলু ইকুৱেল টু 3q প্লাছ 0, ডেট মিনছ 3q পাম। এতিয়া আমাক লাগে স্কুৱেৰ অফ এনি পজিটিভ এনে, ডেট মিনছ এটোক আমি যদি স্কুৱেৰ কৰি দিওঁ, দেয়াৰ ফৰ এ স্কুৱেৰ ইকুৱেল টু আমি 3q হোল স্কুৱেৰ পাম। 3q হোল স্কুৱেৰ মিনছ উই কেন ৰাইট হিয়াৰ 9q স্কুৱেৰ, 9q স্কুৱেৰক আৰু আমি লিখিব পাৰিম 3 3q স্কুৱেৰ, 9 মানে 3 ইণ্টু 3। চ' এই 3q স্কুৱেৰক আমি m হিচাপে ধৰি লৈছোঁ, চ' 3m। চ' হুৱেৰ m ইকুৱেল টু 3q স্কুৱেৰ, হুৱেৰ m ইকুৱেল টু 3q স্কুৱেৰ। চ' এইটো আমি 3m ফৰ্মত আহি গ'ল। এতিয়া নাম্বাৰ 2, ছেকেণ্ড কণ্ডিশ্যনটোত আমি আহিছোঁ, আৰৰ ভেলুটো এইবাৰ আমি 1 ধৰিব লাগিব, ৱেন r ইজ ইকুৱেল টু 1 দেন a ইজ ইকুৱেল টু 3q প্লাছ 1। চ' এ ইকুৱেল টু আমি 3q প্লাছ 1। এতিয়া আমি স্কুৱেৰ কৰিব লাগিব বোথ ছাইড, এ স্কুৱেৰ ইকুৱেল টু 3q প্লাছ 1 হোল স্কুৱেৰ। এ প্লাছ বি হোল স্কুৱেৰ ফৰ্মুলাটোত আমি ব্ৰেক কৰি দিছোঁ, ব্ৰেক কৰি দিয়াৰ লগে লগে এ স্কুৱেৰ ডেট মিনছ 3q হোল স্কুৱেৰ প্লাছ টুৱাইছ এ মানে 3q, বি মানে 1 প্লাছ বি স্কুৱেৰ মানে 1 স্কুৱেৰ। চ' এইটোক আমি লিখিব পাৰিম 9q স্কুৱেৰ প্লাছ 6q প্লাছ 1। চ' ইয়াৰ পৰা 3টো আমি কমন ল'লোঁ, 3q স্কুৱেৰ প্লাছ
টুয়াইস কিউ প্লাস ওয়ান, এইখিনি আমি এম বলে ধরে লো। সো আমি এনে লিখি পড়ো থ্রি এম প্লাস ওয়ান, হুয়ের এম ইকুয়াল টু থ্রি কিউ স্কুয়ার প্লাস টুয়াইস কিউ। সো আমি আগরটুত আমি পালো থ্রি এম ফর্মত, এইবার আমি পালো থ্রি এম প্লাস ওয়ান ফর্মত। নেক্সট আর ইকুয়াল টু আমি ধরে লো এগেন থার্ড কন্ডিশন, হুয়েন আর ইকুয়াল টু টু হয় দেন এস দেন এ ইকুয়াল টু থ্রি কিউ প্লাস টু। এটা স্কোয়ারিং বোর্ডা সাইড, এ স্কোয়ার ইকুয়াল টু থ্রি কিউ প্লাস টু হোল স্কোয়ার। সো আমি ইয়াতে পাম নাইন কিউ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি থ্রি কিউ ইন্টু টু প্লাস টু স্কোয়ার। সো নাইন কিউ স্কোয়ার প্লাস থ্রি টু জার সিক্স টু জার টুয়েলভ কিউ প্লাস ফোর, এইটুক আমি এনেকুৱাকে লিখিব পাৰিম নাইন কিউ স্কোয়ার টুয়েলভ কিউ প্লাস থ্রি প্লাস ওয়ান। এটা থ্রিটো যদি আমি কমন লোক থ্রি কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান। সো এইখিনিক আমি এম বলে ধরে লো থ্রি এম প্লাস ওয়ান, হুয়ের এম ইকুয়াল টু এম ইকুয়াল টু থ্রি কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ প্লাস ওয়ান। দিয়ার ফোর এভরি স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টেজার উই ক্যান রাইট ইন দ্য ফর্ম অফ থ্রি এম অর থ্রি এম প্লাস ওয়ান ফর্মত লিখিব পারি। সো আমি লাস্টত লিখি লম স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টেজার ইজ ইন দ্য ফর্ম অফ থ্রি এম অর থ্রি এম প্লাস ওয়ান। সো এইটো কোয়েশন নাম্বার ফোরটো আমার ফিনিশ হল। ইয়ার পিছত কোয়েশন নাম্বার ফাইভটো একে প্রসিডরে করা হয়, তাতো বির প্লেসত থ্রি ধরে ললে হল। সো ভিডিওটো ভাল পালে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করব, ধন্যবাদ।